একতলা কম দামে বাড়ি খুঁজছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একেবারে পারফেক্ট হবে নৈয়াটির আগের স্টেশন যে কাকিনারা স্টেশন আছে জাস্ট কাকিনারা স্টেশন থেকে দশ মিনিটের ডিস্টেন্সে কল্যাণ এক্সপ্রেস ওয়ে থেকে এক মিনিটের ডিস্টেন্সে এই বাড়িটা আছে একেবারে ব্রান্ড বাড়ি এক কাটা দশ শতক এই জমির উপরে বাড়িটা আছে দু বছরের বাড়ি বাড়িটা রঙ করা নেই প্লাস্টার করা আছে বাট রঙ করা নেই আপনারা কিন্তু এখানে পার্কিংও করতে পারবেন বাড়ির সামনে যা জায়গা আছে এখানে কিন্তু গাড়ি রাখতে পারবেন বাড়ির সামনে রাস্তা হচ্ছে বারো ফুটের রাস্তা আছে একটা প্লট পরে এইটা হচ্ছে পিছডলাই রাস্তা আছে যারা কম বাজেটে বাড়ি খুঁজছেন কাকিনারার মধ্যে তারা কিন্তু এই প্রপার্টিটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন এটা কিন্তু একেবারে ব্রান বারো ফুটের রাস্তা আছে ঢালাই রাস্তা আছে আর বাড়ির সামনে কিন্তু আরও একটা রাস্তা আছে এইটা হচ্ছে এই বাড়িটার পাশ দিয়ে আর একটা দশ ফুটের রাস্তা আছে এই দিকটাতেও কিন্তু আপনার একটা দশ ফুটের রাস্তা পাবেন মানে হচ্ছে এটা একেবারে কর্নার প্লট এইটা একটা দশ ফুটের রাস্তা আছে এই জায়গা থেকে এক মিনিট হেঁটে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ছাদ থেকে আপনাদেরকে দেখাবো কল্যাণী এক্সপ্রেসের ডিস্টেন্সটা কতটা আছে এই হচ্ছে বাড়িটা যারা ব্র্যান্ড নিউ বাড়ি খুঁজছেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু অতি অবশ্যই এই বাড়িটার জন্য কন্ট্যাক্ট করতে পারেন কাকিনাড়াতে আছে এই বাড়িটা কাকিনাড়া স্টেশন থেকে তিন কিলোমিটার মতো ডিস্টেন্স কল্যাণী এক্সপ্রেসওয়ে একেবারে কাছে এইটা হচ্ছে বাড়ির মেইন গেট আপনারা যদি এই গেটটাকে একটু বড় করে দেন তাহলে কিন্তু এখানে আপনারা গাড়ি রাখতেই পারেন এখানে যা জায়গা আছে গাড়ির পার্কিং কিন্তু করতে পারবেন আর যে কোনো গাড়ি কিন্তু এখানে চলে আসবে যেহেতু বাড়ির সামনে রাস্তা আছে বারো ফুটের এই হচ্ছে বাড়ির মেইন গেট সুন্দর প্রপার্টি যারা প্রপার্টি প্ল্যাটফর্মে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অতি অবশ্যই ফলো করে রাখুন আর আমাদের ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারেন এটা হচ্ছে বাড়ির মেইন গেট আছে এবার আপনাদেরকে ভিতর থেকে দেখাবো যথেষ্ট বড় একটা বাড়ি দুটো বেডরুম আপনারা পাবেন এইটা হচ্ছে একটা বেডরুম এইটা একটা বেডরুম এটা কিচেন আর এটা হচ্ছে টয়লেট বাড়িতে ঢোকার সময় যে গেটটা পাচ্ছেন এটা হচ্ছে লোহার গেট আছে সব কিছুই একেবারে নতুন আছে আর এখানে আছে রিজার্ভ ট্যাঙ্ক আছে রিজার্ভ ট্যাঙ্কের সাথে মোটর বসানো আছে মোটর দিয়ে আপনারা উপরে জল নিতে পারেন উপরে ট্যাঙ্কি বসানো আছে এখানে আপনারা ইনভার্টার লাগাতে পারবেন সব কিছুর পয়েন্ট করা আছে একেবারে দু বছরের নিউ বাড়ি জাস্ট বাড়িটার রং বাইরেটা করা হয়নি ভিতরে কিন্তু রং করা আছে এগুলো কিন্তু প্রাইমার কিন্তু রং করা আছে আর নিচে কিন্তু কোনো রকম টাইলস মার্বেল বসানো নেই আছে সিমেন্টের দেখুন মাত্র সতেরো লাখ টাকায় আপনারা কিন্তু এই বাড়িটা পাবেন এই হচ্ছে বাড়ির মেন গেট সরি এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আছে এটা হচ্ছে গেট এগুলো কিন্তু প্লাই আছে ফ্রেমগুলো হচ্ছে সেগুন কাঠের ফ্রেম আছে বাট এটা হচ্ছে প্লাইবোর্ডের এ হচ্ছে বাড়ির ফার্স্ট বেডরুম এই বেডরুমের সাথে পাচ্ছেন আপনার দুদিকে দুটো জালনা এটা হচ্ছে একটা জালনা এটা হচ্ছে একটা জালনা আর এখানে পারবেন একটা ওয়াড্রপ করতে আপনারা চাইলে এখানে ওয়াড্রপ করতে পারেন বা আরটা আলমারি রেখে দিতে পারেন রঙ করা আছে বাড়ি একদম প্রাইমার দিয়ে এই বাড়িটা রং করা আছে নিচে কিন্তু কোনো রকম টাইলস কিছু নেই আর বাড়িটা হচ্ছে নর্থ ফেসিং বাড়ি এই দিকটা হচ্ছে নর্থ এই দিকটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম আর বাড়িটার ব্যাক সাইড হচ্ছে দক্ষিণ এই হচ্ছে দ্বিতীয় বেডরুম দেখুন এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আছে এই বেডরুমেও সেম প্লাইবোর্ডের দরজা আছে আর এটা হচ্ছে ফ্রেম আছে সেগুন কাঠের এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বেডরুমগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড় এক একটা বেডরুমের সাইজ হচ্ছে প্রায় বারো বাই বারো আপনারা এখানে কিন্তু ওয়ার্ড করতে পারেন বা আলমারি রাখতে পারেন আলমারি রাখার যথেষ্ট জায়গা আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আর এদিকটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন আছে কিচেনটাও কিন্তু যথেষ্ট বড় এই হচ্ছে কিচেন এটা কিন্তু স্টোন বসানো আছে আর দেয়ালে কিন্তু টাইলস লাগানো আছে এই মুহূর্তে কেউ থাকে না তার জন্য বাড়ি কিন্তু ফাঁকা মাত্র সতেরো লাখ টাকায় কিন্তু আপনারা এই বাড়িটা পাবেন একেবারে ব্র্যান্ড নিউ বাড়ি আর এটা হচ্ছে কমন টয়লেট বাড়িতে একটাই টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এখানে কিন্তু কোমোট বসানো আছে টয়লেটটা কিন্তু যথেষ্ট বড় আর দেয়ালে কিন্তু টয়লেটে টাইলস বসানো আছে আর এখানে একটা বেসিং এর পয়েন্ট আছে আর এদিকে একটা বাইরে যাওয়ার গেট আছে এখান থেকে আপনারা বাইরে যেতে পারবেন একেবারে এটা রাস্তা এটা হচ্ছে দশ ফুটের রাস্তা আর এখানে একটা কলের একটা পয়েন্ট করা আছে আর এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড এই হচ্ছে বাড়িটার ব্যাক সাইড একেবারে ব্র্যান্ড নিউ বাড়ি যারা খুঁজছেন কাকিনা রাতে তারা কিন্তু এই বাড়িটার জন্য কন্টাক্ট করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে নাম্বার সাথে কন্ট্যাক্ট করুন অল ডিটেলস অল ডিটেলস জানার জন্য আর যারা প্রপার্টি সেল করতে চান তারাও কিন্তু ডেসক্রিপশনে তার নাম্বারের সাথে কন্ট্যাক্ট করতে পারে এই হচ্ছে উপরে যাওয়ার সিন এটা হচ্ছে সিঁড়ি রেলিংটা হচ্ছে স্টিলের সিঁড়িটা কিন্তু নর্মাল আছে সিমেন্টের টাইলস মার্বেল কিছু নেই এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি আর এখানে একটা জায়গা আছে আপনার এখানে ঠাকুর ঘর করতে পারেন যথেষ্ট জায়গা আছে আর উপরে কিন্তু টাটা টিন আছে এগুলো এই হচ্ছে ছাদ এটা হচ্ছে ছাদ যথেষ্ট বড় আছে ছাদটা এক কাটা দশ টাকা জমি আছে পেপার্স বাস্তু করা নেই বলে লোন হবে না তো যারা ক্যাশ টাকায় প্রপার্টি কিনতে চান তারা কিন্তু এই বাড়িটার জন্য কন্টাক্ট করতে পারেন আর এটা হচ্ছে রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়ে হচ্ছে এটা একেবারে জাস্ট এক মিনিট ডিস্টেন্সে দুটো বাড়ির পরই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে এ হচ্ছে বাড়ির ছাদ এখানেও দেখুন একটা উপরেও সেট করা আছে এসে লোহার দিয়ে একদম এটা এটা সেট করে রেখেছে আর এই গেটটাও কিন্তু লোহার আছে মাত্র সতেরো লাখ টাকায় কিন্তু আপনারা এই বাড়িটা পাবেন তার নাম্বারের সাথে কন্ট্যাক্ট করুন অল ডিটেল জানার জন্য আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজে ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম পেজে ফলো করুন দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো প্রপার্টি কেনার সময় অতিবশী পেপার্সপত্র ভালো করে যাচাই করবেন কাউকে অ্যাডভান্স আগে টাকা দেবেন না পেপারসপত্র দেখে বুঝে ভালোভাবে তারপরে টাকা দিন এই হচ্ছে প্রপার্টিটা সুন্দর প্রপার্টি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে